আফিফকে নিয়ে উল্টো প্রশ্ন করায় তামিম ইকবালের উচিত জবাব। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে ভিডিওটিতে একটি লাইক করে দিন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। সংবাদ সম্মেলনের শেষ দিকে আফিফ হোসেনকে নিয়ে এক সংবাদকর্মী প্রশ্ন করে, এমন আমরা একটা সময় রিয়াদ ভাইকে বলতাম ক্রাইসিস ম্যান, শেষে টেল অ্যান্টারকে নিয়ে খেলা হতো বড় ইনিংস গড়া। আফিফ মনে হয় সেই ভূমিকাটা পালন করতে পারছে। এখানে খেলা অনেক কঠিন, হয়তো শতক পাওয়া যায় না, কিন্তু 40/60 রানও দলের জন্য অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আফিফকে কেমন দেখছেন আপনারা? তামিম ইকবাল এই প্রশ্নের উত্তরে যেন ফরওয়ার্ড ডিফেন্স করলেন, আফিফকে নিয়ে আবেগে বেঁচে যাওয়া নয়, তাকে নানা পদে তকমা দিয়ে প্রত্যাশার পাল্লা এখনই তার ওজনে চেয়ে ভারী করতে নিষেধ করলেন বাংলাদেশ অধিনায়ক। আফিফকে নিয়ে তামিমের অনেক ভাবনা, এমন আফিফকে আফিফের মতো থাকতে দিন। তামিমের বার্তা এমন যে সেটা বোঝা গেল তার উত্তরে, তাকে এখনও কোনো নাম দেবেন না, সেটা একটু দ্রুত হয়ে যায়। তার মধ্যে এমন অনন্য গুণ আছে যা খুব বেশি মানুষের মধ্যে নেই। আজকের ম্যাচ কিংবা দ্বিতীয় ম্যাচটায় যদি দেখেন, আমরা চাপেছিলাম, কিন্তু সে এসে ম্যাচটা প্রতিপক্ষের মুঠু থেকে ছিনিয়ে নিয়েছে। বাংলাদেশ আজ তৃতীয় ও শেষ ওয়ানডেতে আগে ব্যাটিংয়ে নেমে 24.4 ওভারে 4 উইকেটে 120 রান থাকতে আফিফ উইকেটে আসেন। বাংলাদেশ এরপর 50 ওভার শেষে 9 উইকেটে 256 রানের যে সংগ্রহ পেয়েছে তাতে দুর্দান্ত ভূমিকা আফিফের, 81 বলে 85 রান অপরাজিত ইনিংসের। আফিফ বুক ছিতিয়ে না দাঁড়ালে বাংলাদেশ 250 রানের সংগ্রহ পেত না। সন্দেহ, দ্বিতীয় ওয়ানডেতেও 40 বলে 41 রান ইনিংস খেলেন আফিফ। ব্যাটিং অর্ডারে 6 নম্বর পজিশনে আফিফের মতো ব্যাটসম্যানের ঝুঁকিটাও স্মরণ করিয়ে দিলেন তামিম। একটা বিষয় কি, এ ধরনের খেলোয়াড় অনেক সময় একই কাজ করতে গিয়ে আউট হয়ে যাবে, তখন আমরা কিংবা আপনারা হয়তো বলাবলি করব এটা কি করলো। আমি চাই না যে সে তার এই গুণটা হারাক, সে আক্রমণাত্মক ব্যাটিং করতে চায় এবং এটা দারুণ একটা গুণ। আমি জানি সে খুব ভালো একটা ক্যারিয়ার করবে, তবে এখনই তাকে কোনো নাম দেওয়াটা একটু তাড়াহুড়ো হয়ে যায়। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে পারেন এবং আমাদের পরিশ্রমের মূল্য হিসেবে আপনাদের কাছ থেকে শুধুমাত্র একটা সাবস্ক্রাইবই প্রত্যাশা করি। তো আর দেরি না করে এখনই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।